দর্শক বন্ধু, সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিছু গারল দেখাবো, অরিজিনাল গারল, হাই ক্রস জাতের গারল এবং ক্রস জাতের গারল। আমি এই কোয়ালিটির গারলগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এদের দাম জানানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো গারল আছে, গারলগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করছি। আচ্ছা দর্শক বন্ধু, দেখুন, প্রথমে আমরা এই গারলটি দিয়ে বলি। এটা একটি ক্রস জাতের গারল। দেখুন, এটি একটি ক্রস জাতের গারল। এই যে এর লেজ দেখুন, হাঁটু সেম সেম, এই জন্য এই গারলটি হলো ক্রস গারল। এই গারলটি 30 থেকে 32 কেজি ওজন আসতে পারে। আপনারা এই কোয়ালিটির গারলগুলো 13,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আর ঠিক এই গারলটি দেখুন দর্শক বন্ধুরা, এটা হলো নিম্নমানের ক্রস গারল। 10,000 টাকা বিনিময়ে এই গারলগুলো আপনারা পেয়ে যাবেন। আসুন আরও আপনাদেরকে দেখাই। এই যে এই গারলটি দেখুন, এটি কিন্তু এটি হাই ক্রস, এটি হাই ক্রস জাতের। লেজ বড় কিন্তু বডি ভালো না। এর দেখুন লেজটা, দেখুন লেজ বড় কিন্তু বডি ভালো না। তো এই কোয়ালিটির গারলগুলো এখনও প্রেগনেন্ট হয়নি, অল্প বয়স, 10 মাস 11 মাস হয়তো বা বয়স হতে পারে। আপনারা ঠিক এই কোয়ালিটির গারলগুলো 10 থেকে 12,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে আরেক কোয়ালিটির গারল দেখাচ্ছি। দেখুন এই কোয়ালিটির গারলগুলো হলো হাই ক্রস জাতের গারল। এদের লেজ দেখুন, এদের মাথা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বডি দেখুন, এই বডি ভালো, খুব একটা লম্বা না। আচ্ছা এই কোয়ালিটির গারলগুলো আপনারা 14,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এর ওজন 36 থেকে 38 কেজি হতে পারে। চলুন আরও কিছু দেখাবো আপনাদের। এই যে একটা হাড়ি দেখাচ্ছে আপনাদের, দেখুন লেজটা দেখুন। এগুলোকে বলা হয় হাই ক্রস জাতের গারল। দ্বিতীয়বারের মতো মা হবে এই গারলটি। লেজ দেখুন, বডিটা কিন্তু অনেক ভালো। এই কোয়ালিটির গারলগুলো আপনারা 14,000 থেকে 15,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আপনারা একটা পাঠা দেখছেন দর্শক বন্ধুরা, দেখুন পাঠাটার লোম কাটা আছে। এটি 90% অরিজিনাল গারল পাঠা। এই যে দেখুন লেজ দেখুন। এই কোয়ালিটির গারলগুলো আপনারা 25 থেকে 30,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে আরেক কোয়ালিটির মা গারল দেখাচ্ছি। দেখুন এটি একটি ক্রস জাতের। এই কোয়ালিটির গারলগুলো আপনারা 13 থেকে 13,500 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। দেখুন এটি একটি ছোট্ট পাটির বাচ্চা। এই পাটির বাচ্চাটি আপনারা 8 থেকে 9,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। 8-9 মাস বয়স হতে পারে। এই যে আরেকটি দেখাচ্ছি আমি আপনাদের, এটি প্রথম প্রেগনেন্ট একটি গারল। এটি হাই ক্রস জাতের গারল। লেজটা দেখুন, এর বয়স 10-11 মাস হবে। এই কোয়ালিটির গারলগুলো আপনারা 12,000-13,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এই যে আর এক কোয়ালিটির ক্রস জাতের গারল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লেজটা দেখুন, এই কোয়ালিটির মা গারলগুলো আপনারা 13 থেকে 14,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। চলুন আরও কিছু দেখাবো। এই যে আরেকটা দেখাচ্ছি, দেখুন এটি হলো ক্রস জাতের মা গারল। দেখুন এই কোয়ালিটির গারলগুলো আপনারা 13 থেকে 14,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট। দেখুন সামনে আমি আপনাদেরকে
দুম্বা দেখাচ্ছে, দেখুন ওইটা হলো মা আর এটা হলো তার বাচ্চা। এই দুম্বা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে পারবেন। দেখুন একটা বাচ্চা দেখাচ্ছে আপনাদের, এই বাচ্চাটি বয়স হতে পারে 5 থেকে 6 মাস। এটি হাই ক্রস জাতের একটি মেয়ে বাচ্চা। এই কোয়ালিটির মেয়ে বাচ্চাগুলো যদি আপনারা নেন 8 থেকে 9 হাজার টাকা দাম আসতে পারে। দেখুন আরেকটি পাটির বাচ্চা, এই কোয়ালিটির গারলটি হাই ক্রস জাতের, 8 থেকে 9 মাস বয়স হতে পারে। আপনারা 12 থেকে 13 হাজার টাকার বিনিময়ে এই কোয়ালিটির পাটির বাচ্চাগুলো পেয়ে যাবেন। এই যে সামনে আছে একটি পাটির বাচ্চা, ওটিও একটি পাটির বাচ্চা, ওই যেটা চলে যাচ্ছে, এটা 3 থেকে 4 মাসের একটি বাচ্চা। যদি আপনারা এই কোয়ালিটির বাচ্চাগুলো দেন 7 থেকে 8 হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। 3-4 মাসের বয়স হতে পারে এই কোয়ালিটির বাচ্চাগুলো, 15 থেকে 16 কেজি ওজন আসতে পারে। চলুন আরও আপনাদেরকে কিছু দেখাবো। দেখুন এটি একটি মা গাড়ল, এটি ক্রস জাতের। এই কোয়ালিটির গাড়লগুলো আপনারা 13 হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আর এইটি দেখুন, এটি হলো হাই ক্রস জাতের, এটি বেশ ভালো। এই কোয়ালিটিরগুলো আপনারা 14 হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন। দেখুন এই যে একটি দেখাচ্ছি, এর লেজ দেখুন অনেক ভালো, লেজটা ভালো, হাই ক্রস জাতের। এর ওজন 30 থেকে 32 কেজি হতে পারে। এই কোয়ালিটির পাটের বাচ্চাগুলো আপনারা 10 থেকে 12 হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন। 11 থেকে 12 মাস এরকম বয়স হবে। এখন আমি আপনাদেরকে একটি মা গাড়ল দেখাচ্ছি, হাই ক্রস জাতের। দেখুন সম্পূর্ণ সাদা, 35 থেকে 36 কেজি ওজন আসতে পারে। এই কোয়ালিটিগুলো আপনারা 15 থেকে 16 হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন। দেখুন একটি হাই ক্রস জাতের উন্নত জাতের মা গাড়ল, এইগুলো আপনারা 16 থেকে 17 হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন। 35 থেকে 36 কেজি ওজন আসতে পারে। দেখুন আরেকটি উন্নত জাতের মা গাড়ল, এই যেটা, এই কোয়ালিটিরগুলো আপনারা 16 থেকে 17 হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এটি হাই ক্রস জাতের, খুব ভালো মানের গাড়ল। দর্শক বন্ধু, বডিটা অনেক ভালো। দেখুন আরেকটি দেখাই আপনাদেরকে, এই যে খুবই ভালো একটি বডি, লেজটাও অনেক ভালো, একটি ক্রস জাতের। চলে যাচ্ছে, বডিটাও ভালো, প্রেগনেন্ট আছে। এই কোয়ালিটির মা গাড়লগুলো আপনারা 14 থেকে 15 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে অনেক কোয়ালিটির গাড়ল আছে, অনেক কোয়ালিটির। আপনারা চাইলে দেখে শুনে বুঝে এই গাড়লগুলো ক্রয় করতে পারবেন। তবে আপনাদেরকে একটা পরামর্শ দিই, যারা নতুন করে খামার শুরু করতে চান, একেবারে নতুন, যাদের মোটামুটি পুঁজি আছে, মোটামুটি, তাদের এই কোয়ালিটির মা গাড়লগুলো দিয়ে শুরু করলে ভালো হয়। অর্থাৎ এই কোয়ালিটির লেজ, তাহলে 2টা করে বাচ্চা দেবে আপনারা। এই কোয়ালিটিরগুলো 13,500-14,000 এরকম দামের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এই একটা আছে, এই যে একটা আছে, এই একটি আছে। দর্শক বন্ধু, এই কোয়ালিটিরগুলো দিয়ে আপনারা শুরু করবেন। আর যাদের একটু পুঁজি কম, তারা দেখেন এই ধরনের পাটির বাচ্চাগুলো নেবেন। এই যে একটা পাটির বাচ্চাগুলো নেবেন, এই যে এই কোয়ালিটির পাটির বাচ্চাগুলো নেবেন, এগুলো আপনারা 9,000-10,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। এই একটা আছে,
এরকম অনেক কোয়ালিটির আছে এখানে, আপনারা এই কোয়ালিটিগুলো দিয়েও শুরু করতে পারেন। এই দুই কোয়ালিটি দিয়ে আপনারা শুরু করবেন যারা নতুন খামারি। তো এখান থেকে বাচ্চা পেতে আপনাদের প্রায় 1.5 বছর সময় লেগে যাবে। আর এই ধরনের মা গাড়ল দিয়ে শুরু করলে আপনারা বাড়ি গিয়ে 3 মাসের প্রেগনেন্ট বা 4 মাসের প্রেগনেন্ট যদি নেন, তাহলে বাড়িতে গিয়ে 3-4 মাসের ভিতরেই বাচ্চা হয়ে যাবে। তাহলে এতে আপনারা অনেক লাভবান হবেন। মা গাড়ল দিয়ে খামার শুরু করলে কি হয়, তাড়াতাড়ি আপনি খামার থেকে বাচ্চা পেতে পারেন এবং অল্প সময়ের ভিতরে টাকা আপনার পকেটে আসতে পারে। তো যাক দর্শক বন্ধু, এইগুলো মা গাড়লের সাথে ঠিক এই কোয়ালিটির একটা পাঁঠা নেবেন, ওই যে পাঁঠাটা চলে গেল, ভালো মানের একটা পাঁঠা নেবেন। পাঁঠাটাই হলো খামারের জন্য উপযুক্ত সবচেয়ে মেন বিষয়, পাঁঠাটি হলো খামারের জন্য মেন বিষয়। পাঁঠাটি ভালো হলে আপনার গাড়লের মা থেকে ভালো ভালো বাচ্চা উৎপাদন হবে। এই যে ঠিক এই কোয়ালিটির বাচ্চাগুলো বাইর হবে। তো যাক দর্শক বন্ধু, আর কথা বাড়াচ্ছি না, এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।